हेलो स्टूडेंट्स, देखो আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব এখানে যে দুটো আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল বডি রয়েছে, প্রত্যেকের মাস এবং ডেনসিটি সমান এবং এদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর করে এরা পরস্পরকে টাচ করে রয়েছে। এখন এরও রেডিয়াস ক্যাপিটাল আর, এরও রেডিয়াস ক্যাপিটাল আর। কোশ্চেনটা রয়েছে যে টু আইডেন্টিক্যাল স্ফিয়ার্স মেড অফ সেম ম্যাটেরিয়াল touches each other if capital R be the radius of each spheres, then the gravitational force F acting between them is directly proportional to R square, R to the power minus 2, R to the power 4 and R to the power minus 4. Choose the correct option. আমরা এটাকে করার জন্য দেখো এখানে প্রবলেমটাকে সলভ করছি। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলে যে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি যেহেতু ডিসটেন্স স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, সুতরাং এ বি আনসারটাকে করতে চায়। কিন্তু এখানে বি আনসারটা হবে না, কেন দেখেন আমি এই জায়গায় আমরা করেছি দুটো স্ফিয়ার এই m1 আর m2 মাসে, দুটো স্ফিয়ার m1 দুটারই মাস সেম, দুটারই রেডিয়াস সেম, টাচ করে আছে, তার মানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স স্মল r = 2 ক্যাপিটাল r, রেডিয়াস এর রেডিয়াস বা ডায়ামিটার এর সমান সেপারেশন রয়েছে। এখন গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু স্ফিয়ার g m1 into by r square, কিন্তু এখানে m1 আর m2 সমান, m1 equals to m2 দুটাই হচ্ছে m, তাহলে m into m মানে m square হয়ে গেল by r square। এখন মাস is equal to volume into density, volume into density হচ্ছে মাস, মাস মানে ভর into আয়তন, তাই না? তাহলে ভলিউমটা হচ্ছে স্ফিয়ার কোথ থার্ড বাই আর কিউ, আর ডেনসিটি রো, তাহলে মাসটা কোথ থার্ড বাই আর কিউ রো, কোথ থার্ড বাই আর ফোর্থ থার্ড বাই আর কিউ রো, তার আবার স্কয়ার আসছে ডিভাইডেড বাই স্মল আর, স্মল আর বলতে আমাদের যেটা ডায়ামিটার সেটা হচ্ছে টু ক্যাপিটাল আর, তার আবার স্কয়ার হলো। এটা করতে গিয়ে দেখা গেল যে ফোর্থ থার্ড বাই আর রো ইজ স্কয়ার ইনটু আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 4 আর স্কয়ার। এখন এটাকে করলে 16 বাই 9 হবে, 16 কে 4 দিয়ে ডিভাইড করলে 4 হয়, 4 বাই 9 জি, এখানে পাই স্কয়ার রো স্কয়ার থাকছে, আর আর টু দি পাওয়ার 6 কে আর স্কয়ার দিয়ে ডিভাইড হবে আর টু দি পাওয়ার 4। এই টোটাল টার্মটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, সুতরাং এ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4 হলো, এটা যেহেতু কনস্ট্যান্ট। সুতরাং দেখা যাচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং বিটুইন টু আইডেন্টিক্যাল স্ফিয়ার is directly proportional to r to the power 4, so option c is correct. ঠিক আছে, অপশন সি টা হলো কারেক্ট হলো। হ্যালো স্টুডেন্টস, আমরা দেখো সেকেন্ড প্রবলেমটা নিয়ে এসেছি। টু স্টেশনারি পার্টিকেলস অফ মাসেস m1 এন্ড m2, ক্যাপিটাল m1 এন্ড ক্যাপিটাল m2 আর এট এ ডিসটেন্স d অ্যাপার্ট। এই যে ছবিতে দেখো m1 আর m2 মাসে দুটো বডি রয়েছে, ক্যাপিটাল m1 ক্যাপিটাল m2, তাদের মাঝে ডিসটেন্সটা d বলেছে, d অ্যাপার্ট। এ থার্ড পার্টিকেল অফ মাস স্মল m, এইখানে একটা থার্ড পার্টিকেল রাখা হচ্ছে যে মাস হচ্ছে স্মল m, লাইন অন দ্য লাইন জয়েনিং দ্য পার্টিকেলস, দুটো পার্টিকেল জয়েন করলে যে লাইন তাদের উপরে রাখা রয়েছে, বুঝি, এক্সপেরিয়েন্সেস নো গ্র্যাভিটেশনাল ফোর্সেস, এই কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল করছে না, ইস থার্ড পার্টিকেল স্মল m মাসটার উপর কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নাই নেট। তার বলছে হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ দিস পার্টিকেল ফ্রম m1, m1 থেকে এর ডিসটেন্সটা কত হবে, m1 থেকে ডিসটেন্সটা বার করতে হবে। তো আমি ধরে নিলাম, দেখো তোমরা যদি সলভ করতে পারো এর উপরে নেট ফোর্স জিরো, মানে কি এই বডিটা একে যতটা ফোর্সে অ্যাট্রাক্ট করছে এই বডি ও একে ততটা ফোর্সে যদি অ্যাট্রাক্ট করে, তাহলে দুটো ফোর্স ইকুয়াল আর অপোজিট ক্যান্সেল হবে, তাহলে এই ফোর্সটা কেমন হচ্ছে f1 আর এই ফোর্সটা f2। এখন আমি ফার্স্ট যে মাস ক্যাপিটাল m1 থেকে এর ডিসটেন্স x ধরে নিলাম, তাহলে এইদিকে বাকি ডিসটেন্সটা d মাইনাস x, এই দিকটা হবে d মাইনাস x, তাহলে f1 ইকুয়ালস টু f2 হতে হবে,
তার নেট ফোর্স যদি 0 হতে হয় তাহলে f1 প্লাস f2 দুটো মিলে মোট ফোর্স 0 তাহলে f1 ইজ ইকুয়াল টু মাইনাস f2 অর্থাৎ দুটো ফোর্স ইকুয়াল ম্যাগনিটিউড কিন্তু অপোজিট ডিরেকশন হবে তাই তো হচ্ছে দেখো f1 টা এদিকে তো f2 টা এদিকে তাহলে এদের মড ভ্যালু গুলো সমান হবে f1 এর মড ভ্যালু ইজ ইকুয়াল টু f2 মড ভ্যালু এখন f1 f2 এর ভ্যালু গুলো কত লিখো f1 এর ভ্যালুটা m1 আর m এর মধ্যে ফোর্স g m1 ইনটু m বাই x স্কয়ার আর m ক্যাপিটাল m2 আর m এর মধ্যে ফোর্স g ক্যাপিটাল m2 ইনটু m ডিভাইড বাই d মাইনাস x এর হোল স্কয়ার কি এটা বুঝতে পেরেছো এখন এই g আর স্মল m গুলো ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে থাকছে m1 ডিভাইড বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু m2 ডিভাইড বাই d মাইনাস x এর হোল স্কয়ার এখন এইখান থেকে আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে x এর ভ্যালুটা বার করার জন্য এক কাজ করি ক্রস মাল্টিপল করে নি স্কয়ার রুট করে নিতে পারি তারপরে ক্রস মাল্টিপল করা যেতে পারে এটাকে স্কয়ার রুট করে নেওয়ার পরে ক্রস মাল্টিপল করা অথবা এইভাবে করে নাও m1 ইনটু d মাইনাস x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m2 ইনটু x স্কয়ার এখান থেকে তোমার x এর ভ্যালু বার করার জন্য স্কয়ার রুট করে নাও ফারস্টে তাহলে রুট ওভার m1 ইনটু d মাইনাস x ইজ ইকুয়াল টু রুট ওভার m2 ইনটু x হবে স্কয়ার রুট করলাম বোথ সাইড দিয়ে এক্সটাকে কমন নেব তাহলে এখান থেকে আমি পরে এখানে চলে আসি এই জায়গায় আমি পেয়েছি রুট ওভার m1 ইনটু d মাইনাস x ইজ ইকুয়াল টু রুট ওভার অফ m2 ইনটু x এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশনটা করে নেব কত আসছে দেখে নাও দেখো স্টুডেন্টস যে জায়গাটা আলোচনা করছিলাম এখান থেকে আমরা x এর ভ্যালুটাকে বের করে নিতে পারি স্কয়ার রুট করার পরে রুট ওভার m1 ইনটু d মাইনাস রুট ওভার m1 ইনটু x ইজ ইকুয়াল টু রুট ওভার অফ m2 ইনটু x x টাকে একটা সাইড নিয়ে গিয়ে কমন নাও রুট ওভার m1 ইনটু d ইজ ইকুয়াল টু রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2 হোল ইনটু x করলে রাইট সাইডে নিয়ে গিয়ে x টাকে কমন নিয়ে নিলাম তাহলে x এর যে ভ্যালুটা আমাদের পাওয়া গেল রুট ওভার অফ m1 ইনটু d হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ m1 প্লাস রুট ওভার অফ m2 এটা হলো ডিসটেন্সটা এই m1 মাস থেকে থার্ড মাসটাকে কত দূরে রাখতে হবে যাতে করে নেট ফোর্স জিরো হবে অর্থাৎ এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা জিরো দুটো বডির জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড এই জায়গায় এর জন্য যা হবে এর জন্য যা হচ্ছে তার জন্য নেট ফোর্সটা জিরো আসছে তার জন্য এই রেজাল্টটা আমার বেরিয়ে আসছে ঠিক আছে আমরা যাই পরের প্রবলেমে করি